নদীর পাড়ি একসময় গড়ে উঠেছে পৃথিবীর বড় বড় শহর গড়ে উঠেছে মানুষের নানা সভ্যতা ও সংস্কৃতি নদী মানুষের জীবন যেন অবিচ্ছেদ্য বাংলাদেশের মানুষের সাথে নদী একটু বেশি সম্পর্কিত নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার পালন করা হয় বিশ্ব নদী দিবস সেই হিসেবে আজ বাইশ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে সিলেটের চাঁদ দিঘাটস্থ সুরমার তীরে এবারের নদী দিবসের প্রতিপাদ্য নদী একটি জীবন্ত সত্তা এর আইনি অধিকার নিশ্চিত করুন শীর্ষক নদীপ্রেমী মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয় নদীর কাছাকাছি আসলে নদীকে স্পর্শ করলে নদীর প্রতি প্রেম ও নদীর প্রয়োজনীয়তা অনুভব করা যাবে আমরা বছরে একটি দিন অনুষ্ঠান করি কিন্তু অনানুষ্ঠানিকভাবে নদীর পাশে কিন্তু আমরা সারা বছরই থাকি শুধু নদী না আমরা প্রকৃতির পাশে থাকি চেষ্টা করি প্রকৃতিকে সুরক্ষিত রাখার নদীর উপকারিতা এবং প্রয়োজনীয়তা মানুষের মধ্যে যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে এবং দায়িত্বটা সরকারের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন সামাজিক সংগঠন সকল শ্রেণী পেশার সচেতন মানুষরা যদি একটু এগিয়ে আসে নদীর প্রেমের কথা যদি মানুষের কাছে প্রচার করে তাতে করেই নদীর প্রতি মানুষের আকর্ষণটা বাড়বে নদীর প্রতি প্রেম বাড়বে নদী বাঁচানোর জন্য সাধারণ এগিয়ে আসবে তরুণ প্রজন্মকে নদীর প্রতি ভালোবাসা সৃষ্টি করাতে ও নদীমাত্রিক বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করাতে পরিবেশবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় নদী একটি জীবন্ত সত্তা এর আইনি অধিকার রক্ষা করার মধ্য দিয়ে আজকে আমরা কর্মসূচি পালন করলাম আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমি মনে করি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে এ ব্যাপারে আসলে আমরা অবহিত করতে পারি কারণ অনেকের হয়তো এই মেসেজটা নাও থাকতে পারে নাও খেয়াল করতে পারে এই জন্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানকার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি যে এই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে এবং তারা তাদের আশেপাশে যে নদী আছে তাদের শহরে যে নদীগুলো আছে সে সেগুলোকে তারা এটা একটা স্বেচ্ছাসেবী হিসাবে কিন্তু তারা কাজ করতে পারে ইচ্ছা করলে প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা স্বেচ্ছাসেবক দল শুধুমাত্র নদী পরিষ্কারের বিষয়ে করা যেতে পারে আমি মনে করছি আর কি এটা করলে আমার মনে হয় যে ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারা অনেক উপকৃত হবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট সুরমা রিভার ওয়াটার কিপার সারি নদী বাঁচাও বাংলাদেশ বাংলাদেশ ও ভূমি সমাবেশের আয়োজন করে এ গত বছর বিশ্বের প্রায় ষাটটি দেশে পালন করা হয় বিশ্ব নদী দিবস এবং বাংলাদেশে দু সাল থেকে নদী দিবস পালিত হয় মাহিনুল ইসলামের ক্যামেরায় নাজমুল হুসেন ইমন ডায়াল সিলেট টেলিভিশন সিলেট